দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সামরিক শক্তি বৃদ্ধির বড় ঘোষণা, পুতিনের রুশ বাহিনী পাচ্ছে আরো ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। পারমাণবিক বোমাবাহী ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত। আর থাকছে সৌদি বাদশাহর ভাতিজা ফাহাদ বিন তুর্কির ফাঁসির আদেশ। এদিকে আটলান্টিক ইরানি বহর দেখে আতঙ্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জানিয়ে দেব তালেবান ক্ষমতায় গেলে সীমান্ত বন্ধ করে দেবে পাকিস্তান, বলছে পররাষ্ট্রমন্ত্রী। আজারবাইজানের সামরিক ঘাঁটিতে আর্মেনিয়ার সেনাদের গুলি বর্ষণ। সর্বশেষ জানিয়ে দিব সুলতান সুলেমানের সময়ে পরিকল্পনা করা খাল কেন এখন কাটতে চান এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। সামরিক শক্তি বৃদ্ধির বড় ঘোষণা পুতিনের, রুশ বাহিনী পাচ্ছে আরো ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। রাশিয়ার সেনাবাহিনীর কাছে শীঘ্রই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত হস্তান্তর করা হবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার মস্কোয় রাশিয়ার মিলিটারি একাডেমিগুলো থেকে পাস আউট হওয়া তরুণ সেনা ক্যাডেটদের সঙ্গে এক বৈঠকে একথা জানান তিনি। এ সময় পুতিন আরো বলেন, শীঘ্রই রুশ সেনাবাহিনী যেসব অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হতে যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে আন্তঃমহাদেশীয় সারমাত ক্ষেপণাস্ত্র যুদ্ধ জাহাজে স্থাপনযোগ্য, শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র 33 কোণ এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট 2034 সালের মধ্যে রাশিয়ার সেনাবাহিনীকে সর্বাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন। তিনি তরুণ সামরিক ক্যাডেটদের উদ্দেশ্য করে বলেন, রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং আপনাদের হাতেই এসব সমরাস্ত্র তুলে দেওয়া হবে। সূত্র পার্টস টুডে। পারমাণবিক বোমাবাহী অগ্নি প্রাইম নামে একটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত। এই ক্ষেপণাস্ত্র রাস্তাঘাট বা রেলের ট্রাক যে কোনো জায়গা থেকেই উৎক্ষেপণ করলে অত্যন্ত নিখুঁতভাবে প্রতিপক্ষের উপর আঘাত আনতে পারে। এটি অন্যান্য মিসাইলগুলোর চেয়েও অনেক উন্নত মানের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO জানিয়েছে, সোমবার স্থানীয় সময় 10:55 নাগাদ ওড়িশার উপকূলে বালেশ্বরের কাছে APJ আব্দুল কালাম দ্বীপ থেকে ছোড়া হয়েছিল এই ক্ষেপণাস্ত্রটি। নির্ভুল লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত এনেছে অগ্নিসিপি। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারী জ্বালানি নির্ভর অগ্নিপি ক্ষেপণাস্ত্রে রয়েছে 2-স্তরীয় ব্যবস্থা। এই ধরনের মডেলের সিলিন্ডারের মতো দেখতে একটি পাত্রে রাখা থাকে ওই ক্ষেপণাস্ত্রটি। প্রয়োজন মতো এক জায়গা থেকে অন্য জায়গায় ক্ষেপণাস্ত্রটিকে যাতে দ্রুত নিয়ে গিয়ে উৎক্ষেপণ করা যায় সেই কারণেই এই ক্যানিস্টার মডেলে তৈরি করা হয়েছে অগ্নিপি। 1,000 থেকে 2,000 কিলোমিটার পর্যন্ত দূরে থাকা লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম তুলনামূলক ছোট এবং হালকা পাল্লার এই ক্ষেপণাস্ত্র মূলত যৌগিক পদার্থের ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যযুক্ত দুটি ভিন্ন পদার্থের মিশ্রণে যে পদার্থ তৈরি হয় তা দিয়েই এই মিসাইল তৈরি হওয়ায় তার ওজন অগ্নি সিরিজের বাকি অস্ত্রের চেয়ে অনেকটাই কম। 4,000 কিলোমিটার রেঞ্জের অগ্নি 4 এবং 5,000 কিলোমিটার রেঞ্জের অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অগ্নিপি ক্ষেপণাস্ত্র। সৌদি বাদশাহর ভাতিজা ফাহাদ বিন তুর্কির ফাঁসির আদেশ। সৌদি আরবের শীর্ষ স্থানীয় সেনা কমান্ডার জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করা হয়েছে। তিনি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ভাতিজা, ইয়েমেনে চলমান আগ্রাসনী নেতৃত্বাধীনকারী জেনারেলদের অন্যতম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই জেনারেলের স্বজনদের বরাত দিয়ে রবিবার পার্সিয়ান গালফ স্টাডি সেন্টার জানিয়েছে, সৌদি আরবের বাদশাহ সালমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও প্রতিরক্ষা মন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তার বিচার করা হয়েছে এবং এই সিনিয়র যুবরাজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজকে তার ছেলে সহ গ্রেপ্তার করা হয়। তিনি 1983 সালে সৌদি সেনাবাহিনীতে যোগদান, এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে বিশেষ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বহিষ্কার ও গ্রেপ্তারের আগে গত বছর জেনারেল পদে উন্নীত হন। তার ছেলেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। রাজধানী রিয়াদের অন্তত 100টি আবাসন প্রকল্প পরিচালনা করছিল তারা। ব্যাপক দুর্নীতির কারণে 2014 সালে তার ছেলেদের গ্রেফতারের খবর প্রকাশিত হয়েছিল। সূত্র পার্স টুডে ও মিডল ইস্ট মনিটর।
আটলান্টিকে ইরানি বহর দেখে আতঙ্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আটলান্টিক মহাসাগরে ইরানি নৌবাহিনীর উপস্থিতি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মোসাভি। ইরানি বহর নৌ চলাচলের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে জানিয়ে রোববার তিনি বলেন, আটলান্টিক মহাসাগরে অবস্থানরত যুদ্ধ জাহাজ বহরের নৌযানগুলো ইরানের স্বনির্ভরতা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করছে, কারণ এগুলো ইরানের নিজের তৈরি। ইরানের সেনাপ্রধান জেনারেল মোসাভি বলেন, ইরানি নৌবহরের নিজ ভূখণ্ড থেকে হাজার হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমায় এই অভিযান শত্রুদের জন্য অস্বস্তিকর, কারণ ইরানি যুদ্ধজাহাজ বহরের আটলান্টিক মহাসাগরে উপস্থিতির সুস্পষ্ট বার্তা রয়েছে। এ কারণেই এখন উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সেনাপ্রধান আরো বলেন, ইরানের সেনাবাহিনী আজ সব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে, এর পেছনে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা। তালেবান ক্ষমতায় গেলে সীমান্ত বন্ধ করে দেবে পাকিস্তান, বলছে পররাষ্ট্রমন্ত্রী। বিদেশি বাহিনীর আফগানিস্তান ত্যাগের ডামোডোলে দেশটিতে আরো প্রভাব বেড়েছে তালেবানের। একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে দলটি। অদ্ভুত পরিস্থিতিতে দলটিকে সতর্ক করেছেন প্রতিবেশী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, হুঁশিয়ারি দিয়েছেন সীমান্ত বন্ধ করে দেওয়ার। রবিবার মুলতানের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ নিয়ে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিদেশি বাহিনী চলে যাওয়ার পর যদি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে তাহলে জাতীয় স্বার্থ বিবেচনায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেবে পাকিস্তান। শাহ মাহমুদ কুরেশি বলেন, পাকিস্তান ইতিমধ্যে 35 লাখ আফগান শরণার্থী গ্রহণ করেছে, এর বেশি আর নিতে পারবে না। তিনি বলেন, আমরা আর আফগান শরণার্থী নিতে পারবো না, সীমান্ত বন্ধ করতে হবে, আমাদের জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাকিস্তানি মন্ত্রী আরো বলেন, আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে পাকিস্তান এবং দেশটিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে স্বাগত জানাবে। 1989 সালে সোভিয়েত বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে বিভিন্ন গোষ্ঠীর সংঘর্ষের জেরে লাখ লাখ আফগান নাগরিক পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেয়। মার্কিন বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে তালেবান। 2001 সালে হামলার জেরে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী। এর প্রায় 20 বছর পর চলতি বছরের 11 সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের এবং কাতারের রাজধানী দোহায় আফগান তালেবান শান্তি আলোচনা সত্ত্বেও আফগানিস্তানে সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক সহিংসতা চলছে। এতে গত কয়েক সপ্তাহে সেখানে সরকারি বেসরকারি অনেক লোক প্রাণ হারিয়েছেন। বর্তমানে আফগানিস্তানের একাংশ নিয়ন্ত্রণ করছে তালেবান। শান্তি আলোচনা সফল হলে তারা আবারও আফগান সরকারের অংশ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। আজারবাইজানের সামরিক ঘাঁটিতে আর্মেনিয়ার সেনাদের গুলি বর্ষণ। আর্মেনিয়ার সেনারা গত বছরের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে কালোবাজার অঞ্চলে অবস্থিত আজারবাইজানের সামরিক ঘাঁটিতে গুলি বর্ষণ করেছে রোববার। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয়ার সেনার কালোবাজার অঞ্চলের জেইলিক ও ইমাম বিনেসি গ্রামের মাঝখানে অবস্থিত আজারবাইজানের সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এই ঘটনায় কোনো আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি। এছাড়া ওই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি আজারবাইজানি সেনাদের পূর্ণ নিয়ন্ত্রণে আছে। 1971 সালে আর্মেনিয়ার সেনাবাহিনী নাগর্নো কারাবাগ বা উচ্চ কারাবাগ ও পার্শ্ববর্তী 7 অঞ্চল দখল করে নেয়। আন্তর্জাতিকভাবে এই অঞ্চল আজারবাইজানের এলাকা বলে স্বীকৃত। 2020 সালে 27 সেপ্টেম্বর তারিখে আর্মেনিয়ার সেনারা আজারবাইজানের বেসামরিক জনগণ ও সেনাবাহিনীর উপর আক্রমণ চালায়। এ সময় আর্মেনিয়ার সেনাবাহিনী কয়েকটি মানবিক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে। এর ফলে 44 দিনের ভয়াবহ যুদ্ধের সূচনা হয়। পরে 10ই নভেম্বরের এক চুক্তির মাধ্যমে এ যুদ্ধের অবসান হয়। এ যুদ্ধের সময় আজারবাইজান আর্মেনিয়ার দখল থেকে তাদের বেশ কয়েকটি শহর, 300-এরও বেশি বসতি ও গ্রাম মুক্ত করে। সূত্র ইয়ানি সাফাক। সুলতান সুলেমানের সময়ে পরিকল্পনা করা খাল কেন এখন কাটতে চান এরদোগান? তুরস্কের প্রেসিডেন্ট রজেব তাইয়েপ এরদোয়ান সে দেশের বৃহত্তম শহর ইস্তাম্বুলের ইউরোপীয় অংশকে দুটুকরো করে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন, যার লক্ষ্যে কৃষ্ণ সাগর এবং মার্মার ভূমধ্য সাগরের মধ্যে সংযোগ তৈরি করা। সুয়েজ বা পানামা খালের আদলে কৃত্রিমভাবে খনন করা এই ক্যানাল ইস্তাম্বুল বা ইস্তাম্বুল খালের লক্ষ্য হচ্ছে বসফরাস প্রণালীর বিকল্প তৈরি করে ওই দুই সাগরের মধ্যে আরো বেশি সংখ্যক জাহাজ চলাচলের পথ সুগম করা।
কিন্তু তুরস্কের অনেক রাজনীতিবিদ বিজ্ঞানী এবং পরিবেশবাদী এই খাল খনন প্রকল্পকে এরদোগান সরকারের একটি পাগলামি বলে বর্ণনা করেছেন। তাদের মতে এর মাধ্যমে ইস্তাম্বুল শহরের বিপদ বাড়বে এবং ওই অঞ্চলের পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। কিন্তু এরদোগানের যুক্তি হচ্ছে এই খাল তার দেশের উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। শনিবার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট বলেন, বসফরাস প্রণালী দিয়ে 1930-এর দশকে প্রতি বছর 3,000 জাহাজ পারাপার হতো, আর এখন প্রতি বছর 45,000 জাহাজ এই প্রণালী অতিক্রম করে। এই শতকের মাঝামাঝি নাগাদ অর্থাৎ 2050 সালের দিকে এই সংখ্যা 78,000 দাঁড়াবে বলে তিনি জানান। এত বিপুল সংখ্যক জাহাজের চলাচল ইস্তাম্বুল শহরের জন্য চরম ঝুঁকি তৈরি করবে বলে এরদোগান তার বক্তব্য উল্লেখ করেন। ক্যানাল ইস্তাম্বুলের প্রকল্পের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী খালটি ওই শহরের ইউরোপীয় অংশের মধ্য দিয়ে খনন করা হবে। 45 কিলোমিটার দীর্ঘ এই খালের প্রস্থ হবে 275 মিটার আর গভীরতা হবে 20.75 মিটার। ইস্তাম্বুল শহরের যে অংশটি ইউরোপ মহাদেশের অংশ, সেখান দিয়ে খালটি কৃষ্ণ সাগর এবং মারমার ও ভূমধ্য সাগরের মধ্যে সংযোগ তৈরি করবে। তুর্কি সরকারের বিভিন্ন সময়ে দেওয়া হিসাব অনুযায়ী পুরো প্রকল্পটিতে ব্যয় হবে 1.5 থেকে 2,500 কোটি ডলার। তুর্কি প্রজাতন্ত্র স্থাপনের শতবর্ষ পালিত হবে ওই বছরই। তবে শুধু খাল খননই নয়, বরং কথা রয়েছে এই প্রকল্পের আওতায় তৈরি হবে নতুন একটি আন্তর্জাতিক সমুদ্র বন্দর, কন্টেইনার টার্মিনাল, কিছু কৃত্রিম দ্বীপ এবং খালের দুই পাশ বরাবর বেশ কয়েকটি আধুনিক শহর। এরদোগানের নেতৃত্বাধীন একে পার্টি ক্ষমতায় বসার পর 2011 সালে এক জনসভায় তিনি এই খাল খনন করার ঘোষণা দেন। সে সময় অনেকেই একে রাজনীতির চমক এবং কিছুদিন পর লোকে এর কথা ভুলে যাবে বলে মনে করল। একেপি সরকার 2011 থেকে 2018 সাল পর্যন্ত এই খাল খননের সম্ভাব্যতা নিয়ে নানা রকম সমীক্ষা চালায়। কিন্তু বসফরাসের বিকল্প একটি খাল খনন নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছিল বেশ অনেক আগেই, সেই ওসমান বংশনীয় সুলতান সুলেমান দা ম্যাগনিফিসেন্টের আমলে। তুর্কি পত্রিকা হুরিয়াতের খবর অনুযায়ী তার আর্কিটেক্ট মিমার সিনান এই পরিকল্পনাটি তৈরি করলেও অজ্ঞাত কারণে তা বাতিল করা হবে। সুলতান তৃতীয় মোরাদের আমলে 1691 সালের 6 মার্চ এই খাল খননের জন্য একটি রাজকীয় ফরমান জারি করা হয়, কিন্তু সেটিও পরে বাদ হয়ে যায়। এভাবে মোট 7 বার খাল খননের উদ্যোগ নেওয়া হলেও তা কখনোই বাস্তবে পরিণত হয়নি বলে তুর্কি হুরিয়া জানাচ্ছে।